হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেন্ফ রাজশ্রী ব্যানার্জি ফ্রম বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আর আজকে আমরা কাট অফ সিরিজে সেই কলেজটা নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তোমরা স্ক্রিনে ছবিটা দেখতেই পাচ্ছ সেই কলেজের টু থাউজেন্ড টোয়েন্টিতে এইটটি ফাইভ পারসেন্ট কোটাতে কত কাট অফ গেছিলো লাস্ট সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ওকে তো কলেজটার পুরো নাম এখানে দেওয়া আছে কী আলোচনা করব ফাইনাল ফাইনাল বলতে যেটাকে আফটার সেকেন্ড রাউন্ড কাট অফ টু থাউজেন্ড কেন এটাকে আফটার সেকেন্ড রাউন্ডটাকেই ফাইনাল বলছি কারণ মপ সেরকমই এই এই সব কলেজে সেরকম সিট থাকে না তো সেই জন্য সেকেন্ড রাউন্ডে যে কাট হয় হয় কি তোমরা ফাইনাল কাট ধরতে পারো ফর এইট্টি ফাইভ পার্সেন্ট কোটা নট ফিফটিন পার্সেন্ট কোটা ওকে এটা এই যে কাট অফটা দেওয়া আছে এটা কিন্তু ফিফটিন পার্সেন্টের জন্য নয় এইটটি ফাইভ পার্সেন্ট যে স্টেট কোটা বলা হয় তার কাট অফ কী কী দেখো প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে আনরিজার্ভডের জন্য ফাইভ নাইনটি ওয়ান মানে যে যে নাম্বারগুলো দেওয়া আছে তার ওপরে যারা নাম্বার পেয়েছে তারাই এই কলেজে পেয়েছে অর্থাৎ আনরিজার্ভ থেকে ক্ষেত্রে ফাইভ নাইনটি ওয়ান OBC A ফাইভ এইটি টু 578, বি 474, ST 260 এইট এস সি তাহলে এই কলেজটারও আমরা কিন্তু EWS সিট আছে দেখতে পাচ্ছি এবং তার হচ্ছে কাট অফ আগের বছরে গেছিল 568 Thale, e ঠিক আছে তো এটা আগের বছরের কাট কেন দেখানো দেখাচ্ছি আমি কারণ এবছরেও ওই রকমই কাট যাবে আশা করছি তো একটু হয়তো কমবে কাট অফটা কিন্তু বাড়ার চান্স কিন্তু খুবই কম সেই জন্য তোমরা যে নাম্বারগুলো ক্যালকুলেট করেছো নিজেদের যে কোনো ইনস্টিটিউটের অ্যান্সার কি দেখে তো সেই নাম্বারগুলো দিয়ে তোমরা এখানের সাথে ট্যালি করে নিতে পারো যে তোমরা কোন কলেজে মোটামুটি মানে আগের বছর যদি ওই নাম্বার পেতে তাহলে কোন কলেজে তোমরা পেতে তো সেই কলেজেই তোমরা ধরতে পারো যে এবছরে তোমরা সেই কলেজেই পেতে পারো ওকে তো এরপরে আমাদের যে কলেজটা আসছে সেটা হচ্ছে কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল ঠিক আছে সেটা আমাদের কামিং শুনে আছে অর্থাৎ পরের ভিডিওটাতে আমরা কলেজ অফ মেডিসিন অ্যান্ড এম হসপিটালে এইটি ফাইভ পার্সেন্ট কোটায় সেকেন্ড রাউন্ড কাট অর্থাৎ ফাইনাল কাট অফ কত ছিল টু থাউজেন্ড সেটা নিয়ে আলোচনা করব সব কটা ক্যাটাগরি ওয়াইজ ওকে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে একবার বলবো যে চ্যানেলটা একটু ভিজিট করে দেখো সেখানে যে শুধুমাত্র কাউন্সিলিং রিলেটেড বা নিটের কাট অফ রিলেটেড ভিডিও দেওয়া হয় তা নয় অনেক পড়ার ভিডিও আছে বায়োলজি কেমিস্ট্রি তোমাদের নিটের হেল্প হতে পারে তো যদি তোমরা মনে করো হেল্পফুল তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ